প্রায় খাটাং যে এইখন বিজেপি সরকার 2026 সনত না থাকিব। মুখ্যমন্ত্রীজন আছে তেখেতর অধীনত, তেখেতর তত্ত্বাবধানত এটা এখন নতুন দল গঠন হই, সেই নতুন দলটোয়ে আমার অসমখন চলাব। বিজেপি দলৰ পৰা মুখ্য কর্ণধারসকল কিছু ওলাই আহি, যেনেকে কংগ্রেসৰ পৰা ওলাই আহি বিজেপি করলে, ঠিক সেইদরে বিজেপির পৰা ওলাই আহি এটা নতুন দল সংগঠন হব। কংগ্রেসৰ ক্ষেত্রত কব গলে কংগ্রেসৰ এইবার আগতকৈ উত্থান দেখা যায়। 2026 সনত রাজনীতির একটা প্রবল উত্থান পতন হব। ভবিষ্যৎবাণী আমি এটা দিছো, সেটো কিমান দূর সম্ভব আমি দেখিছো যে সেটো ফলিয়াবই। 2026 সনৰ যেটো আমার হেৰি আহি আছে, ইলেকশন আহি আছে, সেই নির্বাচনত এতিয়ার যেটো বিজেপি সরকার আছে তেতিয়া নাথাকাটো প্রায় খাটাং দেখা গৈছে। প্রায় খাটাং যে এইখন বিজেপি সরকার 2026 সনত না থাকিব। না থাকিলেও এতিয়া আমার যিজন মানে মুখ্যজন আছে, মুখ্যমন্ত্রীজন আছে, তেখেতর অধীনত, তেখেতর তত্ত্বাবধানত এটা এখন নতুন দল গঠন হয়, সেই নতুন দলটোয়ে আমার অসমখন চলাব। বিজেপি দলটো ইয়াত বিভাজন নহয়, মানে বিজেপি দলৰ পৰা মুখ্য কর্ণধারসকল কিছু ওলাই আহি, যেনেকে কংগ্রেসৰ পৰা ওলাই আহি বিজেপি করলে, ঠিক সেইদরে বিজেপির পৰা ওলাই আহি এটা নতুন দল সংগঠন হব। এইটো এতিয়া তাৰমানে বর্তমান যিসকল মন্ত্রিত্ব আছে বা মন্ত্রীৰ অধীনস্থ হৈ আছে তেখেতসকলৰ শক্তি কিছু তাৰমানে নতুনৰ শক্তিটো বৃদ্ধি হব, পুৰণি মন্ত্রীৰ শক্তি কিছু কমিব। ইয়াতে আমি এতিয়া বিশেষভাবে নাম কোৱাটো অলপ অসুবিধাও লাগি যায়, বা আমি সম্পূর্ণরূপে এতিয়া বহাগ মাহ পড়াই নাই, তথাপিও আমি গোটেইখিনি অঙ্ক করি, আমার হিরণ্যকাশ্যপ আছে, গতিকে দুইজনে আমি আজি ইতিমধ্যে রাতিপুৱা আলোচনা করছো, এইটুক লৈয়ে আমি আলোচনা করছো যে অসমত বর্তমান যেটো আগন্তুক মানে আহি আছে মন্ত্রীসভার সাল সলনি, সেই সাল সলনিটোতে মানুষে বহুত বুঝি পাব যে অসমত নতুনত্ব রাজনীতি পথারর এখন উখান সরকার আহিব পারে, নতুন আহিব, নতুন রাজনীতি আহিব। ইতিমধ্যে আমি আগতে কোৱা কথাবিলাকো মিলি আহিছে, ফলি আহিছে, আর এইবারও আমি 2026 সনত ফলিয়াব। এতিয়া বর্তমান কোনো ধরনের সরকারের সাল সলনি নহয়, সরকারের কোনো ক্ষতি নহয়। বর্তমান আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবরও যথেষ্ট ভালেই চলি আছে, অষ্টমত শনি আছে বর্তমান, 1 জানুয়ারীত নহয়, আজির পৰা ইতিমধ্যে শনি সঞ্চার হয়ে গল, কুম্ভলৈকে গুছি গল, তারপর বৃহস্পতি সঞ্চার হয়ে কর্কট রাশি আর মকর রাশির চতুর্থ আর দশমলৈকে যাব, তেতিয়াও কিছু হেৰি হব, কিন্তু 2026 সন সম্পূর্ণ সলনি হব। আর দুর্গা পূজা অর্থাৎ অক্টোবরের পিছত রাজনীতির পথারখনত পুনৰ খাম খেয়ালিয়ে দেখা দিব। এইবার দুর্গা পূজার তাৰমানে যেটো ছত্রভঙ্গ পৰিছে, আহাটো ছত্রভঙ্গ, যোৱাটো ছত্রভঙ্গ, গতিকে আগন্তুক দুর্গা পূজা অক্টোবরত যে দুর্গা পূজা হব, মা দুর্গা পূজার পিছত রাজনীতির পথারখনত পুনৰ খাম খেয়ালিয়ে দেখা দিব, পুনৰ অশান্তিয়ে দেখা দিব, পুনৰ অসুবিধায় দেখা দিব, সকলোবিলাক স্পষ্ট হয়ে ওলাব। গতিকে মই বিশুদ্ধ পূর্ণাঙ্গ পঞ্জিকার তরফৰ পৰা আপোনালোক সকলোকে ধন্যবাদ জনায়, এইখিনি আপোনালোকলৈকে আগুৱাই দিলোঁ। আগন্তুক যিখন আমার ইলেকশন আহি আছে, সেইখনত বর্তমানের যি সরকার অধিষ্ঠিত আছে, বর্তমানের সরকারের ভাল ফল দেখা যায়, কিন্তু আগতকৈ বহুতখিনি অধুনমিত হব, অর্থাৎ পাওয়ার বহুতখিনি কমিব বলে আমি ডাইরেক্ট কব পৰা হৈছো। এই অস্থির ভাবটোৰ কারণে নিজের যেটো শক্তি, নিজের যেটো বিচার জ্ঞান, বিচার বুদ্ধি ইত্যাদি কিছু কিছু হ্রাস পাব, কিন্তু আসন নেহেরায়, আসন মানে নিজের হেৰি কিছু কমিব, কিন্তু হেৰিটো চলি থাকিব, একেতে থাকিব। এটা আমার বিজেপি সরকারে কৈছো, এটা বর্তমান যেটো সরকার চলি আছে সেটুকে কোৱা হয়। আর যদি আমি কংগ্রেসের কথা ক্ষেত্র কওঁ, কংগ্রেসের ক্ষেত্র কব গেলে কংগ্রেসের এইবার আগতকৈ উখান দেখা যায়, পতন দেখা না যায়, উখান দেখা যায়, আর কংগ্রেসের শক্তি আগতকৈ অলপ বাড়াটো দেখা যায়। বিজেপির কোনেও হেৰি কৰিব নোৱাৰে, আসনের পৰা হেৰি কৰিব নোৱাৰে, বিচলিত কৰিব নোৱাৰে, খেদাব নোৱাৰে, থাকিবই, কিন্তু এইখিনিতে
যে তেখেতসকলৰ কিছু নিজৰ অসুবিধাৰ কাৰণে নিজৰ ডিসিশনৰ সিদ্ধান্তৰ খেলিমেলি হোৱাৰ কাৰণে অলপ তাৰমানে অধনমিত হোৱাটো সূচায় আৰু এই অধনমিতই পিছৰ ফালে অলপ অসুবিধা দিব আৰু মই আগন্তুক 2026 চনৰ এটা ডাঙৰ কথা কৈ থওঁ আগন্তুক 2026 চনত এতিয়াৰ চৰকাৰ কংগ্ৰেছ চৰকাৰ বা অন্যান্য যিটো মানে বৰ্তমানৰ চলিত চৰকাৰবিলাক আছে ভাৰতত কোনো চৰকাৰে অসমত আহিব নোৱাৰে বুলি এটা অনুমান কৰা হৈছে সম্ভাব্য এটা নতুন চৰকাৰ সৃষ্টি হ'ব যিখন চৰকাৰত বৰ্তমানৰ চৰকাৰৰ পূৰ্ণ শক্তিশালী বা পূৰ্ণ অধিষ্ঠিত ব্যক্তিজনেই বা মন্ত্ৰীজনেই বা পূৰ্ণ পৰিচালকজনেই তাত গৈ আকৌ অধিষ্ঠিত হৈ এখন নতুন চৰকাৰৰ এইটো মই প্ৰথমবাৰৰ কাৰণে আজিয়ে মই কৈ থলোঁ তুমি আজি মনত ৰাখা 2026 চনত ৰাজনীতিৰ এটা প্ৰবল উত্থান পতন হ'ব নতুন ৰাজনীতিৰ দলে দেখা দি অসমক আকৌ নতুন ৰাজনীতিৰ দলে সম্ভৱ চৰকাৰ এখন আহিব বুলি পেলাই তাৰমানে ডাঠি ক'ব পৰা প্ৰায় হৈছে এইটো মই আমি আগতে আৰু দুটা দুখন পঞ্জিকা আমি ইতিমধ্যে দুটা সংখ্যা পাম কিন্তু আমি 2026 চনৰ কথা মই কৈ আছোঁ বিশেষ মুৰব্বী মুষ্টিময় মুৰব্বী থাকিব আৰু তাত কোনো অনামী মানুহে লিড লৈ তাত তাৰমানে অনামী মানে ৰাজনীতিৰ অনামী কিন্তু বিশেষ বিশেষ সংগঠনৰ তেখেতসকল হেৰি হ'ব পাৰে থাকিব পাৰে তেনেকুৱা এটা আৰু এতিয়াৰ পৰা কুচকাচ লাহে লাহে আৰম্ভ হ'ব যে নতুন চৰকাৰ এখন আহিব এই বৰ্তমানৰ চৰকাৰৰ লিডতে হ'ব তেখেতসকলৰ অনুশাসনতে এখন নতুন চৰকাৰ আহিব 26ত বৰ্তমানৰ বিজেপি চৰকাৰখন নাথাকে আমি নাথাকে বুলি ক'ব পাৰিম কিন্তু বিজেপি চৰকাৰখন নাথাকিব আৰু দ্বিতীয়তে বিজেপি চৰকাৰৰ মুৰব্বীয়ে নতুন চৰকাৰ সৃষ্টি কৰিব এইটো মই বিশুদ্ধ পূৰ্ণাংগ পঞ্জিকাৰ পৰা আজি আপোনালোকৰ মাজত মানে কোৱা হ'ল বা ঘোষণা কৰিলোঁ যে মানে এটা ভৱিষ্যৎবাণী হিচাপে এইটো 2026 চনৰ আৰু এতিয়া যিটো তাৰমানে 2024 চনৰ ইলেকশ্যন আহি আছে 24ত হ'ব নেকি সেইটোতো কিন্তু বিজেপি চৰকাৰৰ বৰ্তমান বিজেপি মানে কি বৰ্তমান চৰকাৰ আমি চৰকাৰ বুলি বেলেগ নকওঁ যে বৰ্তমানৰ চৰকাৰৰ অধনমিত হ'ব কিন্তু আসনৰ পৰা বিচলিত নহয় বা আসনৰ পৰা আঁতৰি নাযায় সেইটো মানে সম্পূৰ্ণৰূপে কোৱা হৈছে আৰু কংগ্ৰেছৰ সাধাৰণভাৱে শক্তি অলপ বাঢ়িব